স আজকে আপনাদের সকলের সঙ্গে একটি লো বাজেটের ডিজে সেট প্রাইস ডিটেলস ভিডিও নিয়ে চলে এসেছি তো পুরো বারো ইঞ্চি তিনশো ওয়াট স্পিকার এবং পিভিটির সাতশো এবং এসএমসিক্স দিয়ে ফুল সেটিং সেট আপ প্রাইস বলে দেবো এবং এই সেট লো বাজেটের মধ্যে একটি ভালো সাউন্ড সিস্টেম হবে আপনারা এই ডিজের জন্য টুকটাক ইউজ করতে পারবেন এছাড়া বিয়ে বাড়িতে এবং বাড়িতে যেসব ধরনের পুজোগুলো হয় এছাড়া সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী পূজা মনসা পূজা যে সমস্ত পূজাগুলো বাড়িতে হয় এই সমস্ত পুজোতে আপনারা এই বাজাতে পারবেন তো চলুন তাহলে সেটা আপটির প্রাইস এবং ডিটেলস জেনে নেওয়া যাক ফার্স্ট আমরা ক্যাবিনেটে আসি তো ক্যাবিনেট আপনাদের দু পিস লাগবে বা এক পেয়ার ক্যাবিনেট বলতে পারেন তো এখানে আপনারা ক্যাবিনেটটা জেবিএল এস আরেক সাতশো বাইশ মডেলের আপনার ভি বডিও নিতে পারেন অথবা স্কোয়ার বডিও নিতে পারেন যদি আপনারা চাইছেন যে আমার লং থ্রো বেশি দরকার তাহলে আপনি ভি বডি নিতে পারেন যদি চাইছেন যে আপনার বেশ বেশি দরকার তাহলে আপনি স্কোয়ার বডি নিতে পারেন বেশ এবং লং থ্রো দুটোই হবে স্কোয়ার বডিতে তো এখানে আমরা স্কোয়ার বোর্ডটি ধরছি তো এখানে জিএলএস আর এক্স সাতশো বাইশ মডেলের স্কোয়ার বডি আপনাদের পেয়ার পড়ে যাবে ছ হাজার টাকা তো ছ হাজার টাকা হলে আপনাদের ভালো মানের ক্যাবিনেট হয়ে যাবে নেক্সট আসি স্পিকারে তো স্পিকার প্রাইস এখানে আমরা যে স্পিকারটাকে রিকমেন্ড করছি সুইটন কোম্পানির বারো পিয়ে তিনশো এমবি তো বারো পিয়ে তিনশো যেটা আছে তো ওটা আমরা চাইলে ধরতে পারতাম তো ওটাকে আমরা ধরি নিই ওটা লং থোর জন্য যদি ইউজ করতে চান তাহলে ওটা আপনারা ইউজ করতে পারেন সুইটন কোম্পানির বারো পিয়ে তিনশো তো বারো পিয়ে তিনশো এম বি যেটা আছে এটা হচ্ছে আপনাদের ওয়েটবেসের জন্য একদম পারফেক্ট হবে স্পিকারটি তো সেই কারণে স্পিকারটাকে এখানে রিকমেন্ড করছি তো সুইটন বারো ফুয়ে তিনশো এম বি এই স্পিকারটার আপনাদের পার পিস অ্যাপ্রক্স প্রাইস পড়ে যাবে টাকা চার হাজার দুশো টাকা তো চার হাজার দুশো টাকা করে যদি আপনাদের পার পিস পড়ে এখানে আপনাদের চার পিস স্পিকার লাগবে তো চার পিস স্পিকারে আপনাদের ষোলো হাজার আটশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে টোপে লাগানোর জন্য আপনাদের দু পিস এইচএফ ড্রাইভার এবং নেটওয়ার্ক কিট লাগবে তো দু পিস এইচএফ ড্রাইভার এবং নেটওয়ার্ক কিট এখানে আপনারা ফোর ফোর্টি ফাইভ এস কি ওয়ান কোম্পানির ডি ফোর ফোর্টি ফাইভ এস যে এইচ ড্রাইভারটা আছে তো এই এফ ড্রাইভারটা আপনারা নিয়ে নেবেন এবং এর সাথে নেটওয়ার্ক পোড ফোর ফিফটি ডি ফোর ফিফটি নিয়ে নেবেন তো এগুলো পার পিস আপনাদের পনেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যে আপনাদের পার পিস হয়ে যাবে আপনাদের দু পিস এইচএপ প্লাস নেটওয়ার্ক বোর্ড মিলে আমরা এখানে পঁয়ত্রিশশো টাকা ধরছি তো পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনাদের ডি ফোর ফোরটি ফাইভ এস যেটা কি ওয়ান কোম্পানির এইচএপ ড্রাইভার এবং সাথে ফোর ফিফটি নেটওয়ার্ক বোর্ড কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের এমপ্লিফায়ার এক পিস লাগবে তো এমপ্লিফায়ার ইস্টেঞ্জার কোম্পানির পিভিটির সাতশো এক অ্যাম্প্লিফায়ার এক পিস হলেই আপনাদের সেট আপটি চলে যাবে তো এখানে আপনাদের স্ট্রেঞ্জার কোম্পানির পিভিডির সাতশো এক অ্যাম্প্লিফায়ার অ্যাপ্রক্স প্রাইস পড়ে যাবে আঠারো হাজার টাকা পর বাকি লাগবে মিক্সচার অ্যান্ড বুস্টিং ওয়ারিং পুরো সেট আপটিকে চালানোর জন্য তাতে আপনাদের একটু সুবিধা হবে এবং সাউন্ড কোয়ালিটিও আপনারা খুব ভালো পাবেন তো এখানে মিক্সার স্ট্রেঞ্জার কোম্পানির এস এম সিক্স নিয়ে নেবেন যার প্রাইস আপনাদের পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা বাজেটের মধ্যে খুবই ভালো একটি ইকো মিক্সার স্ট্রেঞ্জার কোম্পানির এস এম সিক্স এবং বুস্টিং অ্যান্ড ওয়্যারিং এখানে পাঁচশো টাকা ধরবেন তাহলে আপনাদের পুরো সেট চলে যাবে তো এখানে চার হাজার টাকা মিক্সচার অ্যান্ড বুস্টিং ওয়ারিংয়ে প্রাইস ধরবেন তো এখানে যা কিছু বলা হয়েছে এগুলো মিলে আপনাদের পুরো সেট কমপ্লিট হয়ে যাবে এবং এই সেট আপটি আপনারা মোটামুটি সাউন্ড কোয়ালিটিও ভালো আসবে এবং ওয়েট বেশও বারো ইঞ্চি সেট আপের মধ্যে একটু মিডিয়াম টাইপের আপনারা পাবেন আর কি এটা খুব ভালোও নয় আবার খুব খারাপও নয় সেটআপটি আপটি আপনাদের মিডিয়াম টাইপের মিড রেঞ্জের মধ্যে সেট পড়ছে তো সেটাপটির যদি প্রাইস নিয়ে কথা বলা যায় তো এই সেটাটির আপনাদের অ্যাপ্রক্স প্রাইস পড়ে যাবে আটচল্লিশ হাজার তিনশো টাকা তো এখানে যা কিছু বলা হয়েছে এগুলো মিলে টোটাল খরচা হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো টাকা আটচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে এখানে যা কিছু বলা যায় টোটালটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের তো যাই হোক এই সেটাপটির প্রাইস এবং ডিটেলস তারা বুঝতে পেরেছেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে কোনো টিপস অ্যান্ড ট্রিক্সমূলক ভিডিও নিয়ে